আর যখনই শিকড় বের হয়ে যাবে তখন ওই জায়গা থেকে কেটে চারাটাকে আমরা হার্ডেনিং করব। হার্ডেনিং মানে কষ্ট সহিঞ্চু চারা কাইটে পাঁচ দিন সাত দিন দশ দিন চারা ছাই রাখবো, পাতায় পানি দেব। দেওয়ার পরে পাতা যখন ধরে ধরে যাবে তখন গাছটা সুন্দরভাবে লাগাবো। লাগালে ইনশাল্লাহ আমাদের গাছ চারা গাছ বেঁচে যাবে। এইটার নাম গুটি কলম। যে কোনো গাছে মানে বলতেই হবে, প্রশ্ন স্পষ্ট করতে হবে, উত্তরও স্পষ্ট করবে, ঠিক আছে? যে কোনো গাছে কি যে কোনো কলম হয়? হয় না। ওই যা কত ওই যে পলিথিন দিয়ে ঢাকা লাগবে না, আগের যাও ঢাকা না, আমাদের বইতে ঢাকা আছে, ঠিক আছে? কিন্তু সব গাছে ঢাকা লাগে না। আমাদের এক্সপার্ট জামাল ভাই, হ্যাঁ জামাল ভাই আমাদের বলেছেন না ঢাকলেও হবে। সবেদা গাছে ঢাক কি হয়? শুধুমাত্র সবেদা গাছে নাকি আর কি কি গাছে? সবেদা গাছ এর বলা হয় ছায়ন, উন্নত গাছের ডাল, ঠিক আছে, বা উপযোগ। আর আর যদি কোনো ই হয় এই যে মাঝে এক এই যে এই পুটিটার মাঝে যদি এরকম চাপ দিয়ে বাঁধে রাখো তাহলে কোনোটা কলম হট হবে না, মাটি চাপ খাইয়ে এখানে থাকবে। এমনিতেই ইটা হবে, শিকড়টা হবে, এগুলো গুটি নিয়ম। আর আগেটা কি? সেটা ওই জায়গায় থাকবে, আম গাছটা ভালো দেখান যত বাচ্চা গাছে শিখাবো।